বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটো আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রেসিপি রাস্তার ধারে কাকুদের স্টাইলে মুচমুচে ও মুখরোচক আলুর চপ। আর এই আলুর চপ বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয়, আর এটা খেতে সবাই খুব ভালোবাসে। আর সন্ধ্যাবেলায় কিংবা বৃষ্টির দিনে যদি এরকম বাড়িতে আলুর চপ বানানো হয় তো খেতে খুবই ভালো লাগে, আর সঙ্গে যদি মুড়ি থাকে তো কোনো কথাই হবে না। তাহলে আসুন বন্ধুরা, আমি বাড়িতে কিভাবে আলুর চপ বানাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আলুর চপ বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 5 চামচ মতো চালের ময়দা নিয়ে নিয়েছি, মানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর বেসন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আপনারা যত বেশি চপ বানাবেন তার পরিমাণ অনুসারে নিয়ে নেবেন। এবার আমি বেসনের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর আলুর চপ সাধারণত ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে শুকনো হাতে বেসন এবং চালের গুঁড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু হলুদও দিয়ে দিয়েছি। হলুদটা আপনারা প্রথমেই দিয়ে দেবেন। এবার আমি সব শেষে একটু খাবার সোডা দিয়ে দিলাম, যাতে আলুর চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে। এবার এদিকে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে একটা গ্লাস দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আর আলুগুলো খুব গরম আছে, তার জন্য আমি গ্লাস দিয়েই করে নিচ্ছি। এবার এইদিকে আমি একটা পাত্রে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সাথে রসুন ও আদা কুচি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সেগুলোকে নিয়ে নিলাম। তারপর এইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি থেতলিয়ে নিলাম, আপনারা কুচিয়েও নিতে পারেন। এবার আমি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি তেলের ওপর প্রথমে জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর বাদামটা আমার আগেই ভেজে নিতে হতো কিন্তু মনে ছিল না, তার জন্য আমি বাদামগুলো তেলের ওপর দিয়ে দিলাম। আপনারা প্রথমে বাদাম ভেজে নেবেন, তারপর তেলের ওপর জিরের ফোড়ন দিয়ে দেবেন। এবার আমি বাদামগুলো ভেজে তুলে নিলাম। আমি এখানে কাঁচা বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে ভাজা বাদামও নিতে পারেন। বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো থেতলিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তারপর তাতে লবণ, সামান্য সামান্য ধনে ও জিরের গুঁড়ো ও সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ দেওয়ার পর আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারাও খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপর ম্যাশ করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা বাদামগুলো আমি আধ ভাঙা করে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও আমি আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে একটু সানরাইজ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আর সানরাইজ গুঁড়ো মশলাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুর পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে আলুর পুরটাকে রেডি করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের একটা টিপস বলে দিই, আলুর চপে কিন্তু আলুর পুরটাই মেন। আপনারা খুব ভালো করে আলুর পুরটাকে রেডি করে নেবেন। এবার আমি এইদিকে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তারপর এইভাবে আলুগুলোকে হাতে তালু দিয়ে চ্যাপটা করে দিচ্ছি, আর গোলা গোলা করে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে হাত দিয়ে করে নিতে পারেন। বন্ধুরা, আলুগুলোকে আমি এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে আগে থেকে রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার যে আলুর পুরটাকে গোলা করে রেখেছিলাম সেটাকে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
তো এইভাবে আপনারা আলুর চপগুলো বানিয়ে ফেলবেন। আর আলুর চপগুলোকে বেশি তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি যেহেতু বাড়িতেই বানাচ্ছি তার জন্য কম তেলে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কার কার আলুর চপ ভীষণ প্রিয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আলুর এই চপটা আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন, এছাড়াও সন্ধ্যার চা কিংবা সকালের চায়েও পরিবেশন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুর চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমি এরকমভাবে সমস্ত আলুর চপগুলোকে বানিয়ে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আলুর চপগুলো কতটা লোভনীয় হয়েছে। একটা আলুর চপ আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে একেবারে সফট আর খেতেও খুব টেস্টি। আপনারা যদি একবার বাড়িতে এইরকম চপ বানিয়ে খান তো দোকানে যাওয়া ভুলে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আলুর চপ খেতে হলে কিন্তু গরম গরম খেতে হবে, না হলে এর স্বাদ কোনো রকমভাবেই পাওয়া যাবে না। এবার আমি আলুর চপের উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, আর বিট লবণ দিয়ে আলুর চপ খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও এই রকম চপ বাড়িতে বানিয়ে খাননি তারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।